বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সারা দুনিয়া ঘুরে তদবির করেও কোনো লাভ হবে না, নিরপেক্ষ নির্বাচন দিতেই হবে। রবিবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগের বাসায় সাংবাদিকদের তিনি বলেন, কর্তৃত্ববাদী সরকার দেশ চালাচ্ছে, এখান থেকে মুক্ত হতে হলে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। আমির খসরু আরও বলেন, দেশ বিদেশে বাংলাদেশে নির্বাচন নিয়ে শঙ্কার মধ্যে আছে, দেশের মানুষ রাস্তায় নেমেছে, বিশ্ববাসী এতে সমর্থন দিচ্ছে, নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার গঠন না করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ার করেন তিনি।